গরিব মানুষের পয়সা দিছে বলে ধনী মানুষেরা বহুত মানুষ জানে যে কার কার বাকি আছে যাই দেখি তুই লেনে পরে সমাজের কোন খাওয়া খবর কি রাখা হয়নি সমাজের খবর না মানে ইমাম সব চাপ দিছে সামনে কালকে কুরবানি দিয়ে সমাজেরও তো ঠান্ডা ঠান্ডা বলে বহুত বাকি আছে জান আগে সামনে কাল কুরবানি ঠান্ডা কি দিছে হয়নি না মোটামুটি মোটামুটি যা বাইন গোস্ত নিকা রঞ্জাই তুই জালি রঞ্জাই তুই জালি রানে পয়সা কিছু বাকি আছে কুরবানি দিতে সমাজের উন্নত হবো চল তো যাই আহে ফট করে আমরা হারকিপ্টার বাড়তে আছি সমাজ কোনদিন দেখলামও না পাইলামও না এই কতদিন ধরে আমি সমাজ করতে আছি কে শক্তি নাই কে একজনে না বাইন দুই চার পাঁচ জনে সাত জনে তো কুরবানি দিলেও যায় আছে বলে শুনি এই কুরবানি একটা জানাচ্ছিল না সামনে গেলি কুরবানি সমাজের জানেন না কত নামে বাজে ভর্তি করা হবো কিন্তু গাঙ্গরণ সমাজে ভর্তি হওয়ার গেলে একটা শর্ত আছে পঁচাত্তরটা আছে আগে আঙ্গর তো ভালাই তো একটা ঘর আছে কিরম হবো তাও 25-30টা ঘর আছে ফোন করে সাত বছরে পুনায় সমাজে নাম উঠানি কিবা কথা ওটা আর না কি আর ঘরে সমাজের বছরে বছরে বেতন পাইলে হইলো মোল্লার আমি যেটা কইছি ওটা করবেন ওই যে আরো ঘর সমাজের উন্নত হবো নাম গুলো উড়াবেন হ্যাঁ আর যে কুরবানি তো দিতে বুঝতো পুনায় পাঠাই দিন বুঝতো দিয়ে দিবেন পরে অন্যের পয়সা কি সমাজের পয়সা দেওয়া আছে আমি মানে নতুন করে জয়েন আর মধ্যে আমার পয়সা কি দিব কারণ মানে এই যে খালি নতুন করে ভর্তি হইন পয়সা দেনা কেনা
আরে মোরচাল আজকে ভর্তি মান্য রেখে এক পয়সা দিম সামনে বছর হলে সামনে পয়সা দিম সামনে বছর আবার আঙ্গ সমাজ থেকে বাড়ায় যা আবার আমাকে সমাজে ভর্তি হবে আমি দেখবেন তো আঙ্গার কথা তো আনতে হবে না হান যেটা কইছি তো এড়ে গো তখন তো হবে না আমি ওবারে কই না আবার কই আমার ব্যাপারে বছর পরে পয়সা দিলে তো হইলো আচ্ছা ঠিক আছে ব্যবস্থা করে তো যা আছে সব উঠাবেন না পুরনো পুরনো যা আছে হ্যাঁ আঙ্গ গুস্ত কম হয়ে যায় বুঝছেন পরে আর বেশি না হ্যাঁ হ্যাঁ ওর জন্য কোন এখান যা আছে নাম উঠাই দেন বছর পার হলে আমি বিল দিয়ে মোড়া চিন্তা করবেন না হব আমার কি আর এক্সট্রা বের দিবেন হ্যাঁ ওটা হব আমি গোপন হিসেবে তুলে দিই হ্যাঁ হ্যাঁ নাম উড়া দেন হ্যাঁ হব তুলে দিই আমি যে অগবাত তো হই না এলাম যে ওই সময় সা দরকার নাই বুঝলেন হ্যাঁ গড় নাইন এর পরে ভাঙ্গা সুরে কই আর হব 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 আমি তুলে দিই হ্যাঁ টাইম পম বাদ তো না ও করে পাটা দে গুস্ত গলে দে দেবেন হ্যাঁ হ্যাঁ হব হব আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম সমাজের গুস্ত দা আরম্ভ করি সারাদালি আসা সারাদালি ওই এদিকে যা ওই আন্দে গুস্ত নে হবে যাও আবুল হোসেন আই স্যার আবুল হোসেন আবুল আমকা হ্যাঁ তে পয়সা নেই স্যার সমাজের টাকা বাহি আবে মিলাই দেন মিলাই দেন মানে হারাম আসি বাহি কি ভাই মিলাই দেই গুস্ত ভাগ করতেছেন দেন সব টাকা কি ক্লিয়ার পাইছেন যার যার ক্লিয়ার পাইছি আর আর দিতাছে যার যার পাই নাই আর দেই না আজিলে ভাই আসলে পয়সা দিবেন না আর মুখ ছিনে ছিনে দিবেন না ধনী মানুষ আজ দিকে করে দেন যাব না গরীব মানুষ তো আছে ওগরে তাহলে তুই তাহলে আবুলের বাইস্তা না তুই এক কাম কর বহ হে করে এ আবুলের গোস্তটা দিয়ে দে আমি না গো না সোনা ধরে ভাই আছে এই তোমরা আইলা বুঝবে না বুঝো না আইলা ধনী ধনী বুঝবো আইলা গরীব মানুষ রে ধনী মানুষ তাহলে গরীব মানুষ তো এখন আলো ধরাইতেন ভালো করে হ্যাঁ হ্যাঁ যা তুই ওই গোস্ত নিগা যা আবুলের গোস্ত দেব না আবুলের না হ্যাঁ দললাম টা মনে মধ্যে কইলাম যে সমাজে টেহা বাহি টেহা দেন আগে কইলো বাড়ির যা ভাই বড় বড় কথা কইলো আরো যে রাস্তাঘাটে মাসে টেহা দেয় নাহি বাড়ির যাবা কইলো তে হান বাড়ির গেলাম বাড়ি তোর যাই পাইলাম না আজকে টেহাটা বাড়াই দিল না আজকে বাইরে পয়সা নিয়ে দিয়ে গুস্ত নিকে বাড়াই দিছে তোর গুস্তটা কি হিসেবে আমি দেই কোসা এটা কাম করুন এর গুস্ত দেয়া বাতি দেন নালে এক দুই বার শিখে না দিলে কথা শুনবো না আনা পুরো আড়ো মিলে দিবা আছে গাড়ি দেবে আর বা সমাজে টেহাটা দিবার পায় না হ্যাঁ নমস পরে এখন আমি তো দিলে দিবা আরবে আব্বাস তো আমাদের কি মানে রিলেশন হ্যাঁ না দিলে তো হান খারাপ দেখা যায় কিন্তু ঠিক আছে ওরে দুই একদিনও পয়সাটা দিতে পারবে হ্যাঁ ওই আব্বাস গোস্তটা দে দে যা নিগা যা গোস্ত মালি আইছ আইছি আজকে তো আইলাই তো তোমার দরমা কি লেয়ার আছে দরমা 20 টাকা হইয়া ছিল 20 টাকা ভাই থাকলো গে 20 টাকা গরীব মানুষ ওটা পরে গরীব মানুষ গোস্ত নিগা তো আজকে ফট করে আইছ সামনে বার মিলে দিয়ে আর সামনে বারে হ্যাঁ আমি সমাজে মাসে হিসাব দিবার পারবো এই 20 টাকাটা কি ভাই হিসাব দিমু 20 টাকা দেয়া গোস্ত না দাও গোস্ত দাও হবে না কে গোস্ত বন্ধ আমি যাবি নই আমি দিয়ে দিমু নতুন করে সামনে কারণ এইবার আইলো এবার কি সমাজে সমাজের মানুষ হয়তো কাম করে নাই যদি কাম করতো তাহলে ওরা ধর্মা দিত কাম করে নাই তোমার কাম করছে তোমার মধ্যে বাড়ি দিছে তোমার বাড়ি জবাব খাইছে তাই তুমি 20 টাকা বাকি দিছো ওরা কেবল নতুন করে আইছো করে যে গোস্ত আগে দিয়ে দিলেন সমাজ থাকবো না আমার নাম কাটে দিন আর তোমার মতো গরিব মানুষ অঙ্গ সমাজে না থাকা ডেবালা এই কত বছর তো সমাজকে এটা কুরবানি দাও না খালি মানুষের গোস্ত নেওয়ার খাও নেওয়ার খাও কুরবানি দাও না তোমার মতো গরিব মানুষ সমাজ থেকে বাড়াই যাও রাইবা যাও 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 তোমার মতো গরিব মানুষ থাকবো না হ্যাঁ কাটে দিমু যাও যাও ওই ওই রুস্তম হনা 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 ভাই রাগারাগি যে করো এমনি রাগারাগি করো মাথা এমনি করো এমনি একদম আর কই না এক কাম করো তোমার এই 30টা মানুষ যে জয়েন হইছে এই এই বিষয়ে তোমার আলোচনা মানে এই মানুষগুলা সমাজে চান্দা দিল নাকি কি করলে ভালো হবো তুমি কোস একটা কথা দিই 30টা করতে আঙ্গ নাগাছিল না না 30টা আঙ্গর ভরে দিয়ে রাগে
ভর্তি হইছে দিয়া পয়সা নাগে নাই এখন গোস্ত খাই সামনে আবার আরেকখানে ভর্তি হবো ভর্তি হয়ে অন্য গোস্ত খাবো পয়সা নাগো না আবার আঙুন আবো আবার গোস্ত খাবো ঠিক আছে তাহলে আজকে সবের কয়ে দেয় আমার সমাজে যদি আসুন সবের কয়ে দেয় আজকে থেকে যদি কেউ এই নেশাটা আছে যে এই সমাজে গুস্ত নেওয়ার সামনে আবার মোল্লা দরমা দেওয়ার আগে দরমা দেওয়ার আগে তবে এই নেশাটা বাদ দিয়ে ই করবেন সমাজে নতুন করে হান যাব 500 টাকা করে জয়েন ফিস জানাবো আর তাদের সমাজে থাকুন আর যান 500 টাকা জয়েন ফিস আমাকে দিয়ে তারপর মোটামুটি সমাজে গুস্ত নিয়ে হবে তাছাড়া নিবার পাবেন না যে নতুন করে জয়েন তারা যে কইছে কিন্তু সবাই মনে রাখতে জান থাকে সবার জন্য মনে থাকে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে বারো হবো বদনাম করতো গতিকে যাতে মানুষের মদ না খায় যার যারা মদ খা ও সমাজ বাইরে বেশি ভালো বেশি ভালো মানে আমি থাকি ব্যস্ত থাকি আনারা যদি গম পাই নমে কমে মদ খাই তাহলে আনারা বন্ধ করবার মানে ব্যবস্থা করবেন যা ব্যবস্থা মধ্যে হয় মানে আমি সহযোগিতা আমি আছি আনে পিছনে আছি সবাই মানে